নমস্কার সবাইকে, ঘরে ভুরি বোঝে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরে কিভাবে খুবই সহজে বাঙালিদের প্রিয় পুলি পিঠে বানাতে হয়। আমি ভাজা পুলি এবং ভাপা পুলি দু রকমের পিঠেই বানাবো। এখানে একটা পাত্রে আড়াই কাপ জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আড়াই কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাস বন্ধ করে দিলাম। একটা কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। এটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে 3টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ সুজি দিয়ে ভালো করে ভেজে নিলাম। সুজিটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 বাটি নারকেল কোড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 1 বাটি দুধ এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নাড়তে থাকলাম। পাঁচ মিনিট পর আমি এখানে 150 গ্রাম গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যাচ্ছে। আপনারা এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন গুড়টা খুব ভালো মতো মিশে গেছে আর নারকেলটাও কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা সিদ্ধ করে রাখা চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব আর একটা ডো বানিয়ে নেব। এবার আমি ওই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম আর সেগুলোকে ছোট লুচির আকার করে নিলাম। এবার এর মধ্যে আমাদের তৈরি করে রাখা পুর 1 চামচ করে দিয়ে দিলাম আর হাতের সাহায্যে ঠিক এইভাবে মুড়ে পুলির আকার দিয়ে নিলাম। আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যে এর চারপাশটা ভালো করে চেপে বন্ধ করে দিতে পারেন। আমাদের পুলি রেডি। এবার আমরা প্রথমে ভাপা পুলি বানাবো। আমরা একটা কড়াই নিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে জল গরম হতে দিয়েছিলাম। জল গরম হয়ে গেলে তার উপর একটা ঝাঁঝরি দিয়ে অয়েল ব্রাশ করে নিলাম।
এবার এর মধ্যে কয়েকটা পুলি পিঠে দিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দিলাম 5-7 মিনিটের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন 5-7 মিনিটের মধ্যেই আমরা তৈরি করে ফেললাম আমাদের ভাপা পিঠে। এবার আমরা আমাদের ভাজা পুলিগুলো তৈরি করে নেব। আমি এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে পুলি পিঠেগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আমাদের পুলি পিঠেগুলো। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রং চলে এসেছে। এবার আমরা এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আপনারা দেখলেন কত সহজে আমরা বানিয়ে ফেললাম ভাপা আর ভাজা পুলি পিঠে। এই শীতকালে অবশ্যই ট্রাই করবেন বাঙালির প্রিয় পুলি পিঠে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, রেসিপিটা আপনারাও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই।